ইলিয়াস কাঞ্চন সাহেব বাদ যাননি, তিনি নির্বাচন করবেন না। তো এরকম একটা কমেন্ট এসেছে, তো কমেন্ট রিপ্লাই এপিসোডে আমরা এখন এই ব্যাপারটার উপর বেশ করে কথা বলবো যে ইলিয়াস কাঞ্চন আসলে কি বাদ যাননি, তিনি কি নির্বাচন করবেন না। তো এটা নিয়ে বেশ কিছু কথা বলবো, ভিডিওটি পক্ষে বিপক্ষে এবং কতটুকু সত্য, পক্ষে বিপক্ষে হয়তো অনেক কথাবার্তা যেতে পারে, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি সবসময় অথেন্টিক এবং সঠিক ভিডিও আপনাদের সামনে প্রোভাইড করার চেষ্টা করি। তো আসন্ন শিল্পী সমিতির নির্বাচন কিন্তু সন্নিকট এবং এটাকে ঘিরে কিন্তু অলরেডি তোড়জোড় চলে এসেছে এবং আপনারা কিন্তু একটা ডিক্লারেশন পেয়ে গেছেন যে ইলিয়াস কাঞ্চন এবার সভাপতি পদে আর থাকছেন না এবং নিপুণ তার জায়গায় আনছেন সংসদ সদস্য, বর্তমান সময় নির্বাচিত হয়েছেন এমপি ফেরদৌসকে। এবং এখানে এমন একটা কমেন্ট এসেছে যে কাঞ্চন সাহেব আসলে নির্বাচন করবেন না, এখানে বাদ চাওয়ার কিচ্ছু নেই। তো এটা নিয়ে আমি বেশ কিছু কথা বলবো। তো প্রথমে যে কথাটা বলবো যে ইলিয়াস কাঞ্চন সাহেব শুরু থেকে কিন্তু নির্বাচনে কিন্তু তিনি ওইভাবে কিন্তু আসতে চাননি। চিত্রনায়িকা নিপুণ, তিনি দেখলেন যে এমন একজন পার্সোনালিটি, এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে খাড়া করা দরকার যেটা রুবেল, ডিপজল বা জায়েদ খান, তো তাদের প্যানেলের বিরুদ্ধে একটা স্ট্রং একটা আইডেন্টিটি ক্রিয়েট করা কোনো মানুষ। যদিও নিপুণকে আমরা সব কার্যক্রমে দেখেছি, তো নিপুণেরও তখন এরকম একজন পার্সোনালিটি, এরকম একজন পপুলার মানুষের দরকার ছিল, যে কারণে কিন্তু ইলিয়াস কাঞ্চনকে মুখ্য রেখে, মানে মুখ্য নামে কিন্তু অলরেডি কিন্তু সব কার্যক্রম কিন্তু নিপুণই কিন্তু করেছে এবং গত দু বছর কিন্তু ইলিয়াস কাঞ্চনকে সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থায় কিন্তু আমরা আসলে দেখেছি। তো এইবার হলো কি, যেই নিপুণের একটা পরিচিতি, একটা আইডেন্টিটি ক্রিয়েট হয়ে গেল ইলিয়াস কাঞ্চন, তো এবার আমরা দেখলাম ফেরদৌস যেহেতু সংসদ সদস্য এবং রাজনীতিতে তার একটা, ইলিয়াস কাঞ্চনের থেকে রাজনৈতিক প্রেক্ষাপটে ফেরদৌস অনেক এগিয়ে, সেটা আপনি যে কোনো ক্যালকুলেশন, কারণ ইলিয়াস কাঞ্চন আসলে তিনি অতটা প্যাস বা তিনি আমরা সবসময় সাদা মাটা সহজ সরল একজন মানুষ হিসেবে আমরা তাকে দেখেছি। অন্যদিকে ফেরদৌসকে আমরা দেখেছি বিভিন্নভাবে লিঙ্ক আপ করে হোক, যেভাবে হোক এমপি যেহেতু তিনি হয়েছে, সেহেতু তার কতটা মাথা খাটাতে হয়েছে, কাকে ধরে কীভাবে করা যায় এবং এই ব্যাপারটা তার মাথায় যেহেতু সবসময় আছে এবং যেহেতু নিপুণ সেখানে একজন মুখ্য একজন ব্যক্তিত্ব, তো নিপুণ আর নিপুণ দেখলো যে এখন ফেরদৌস যদি থাকে তাহলে তো অলরেডি আমার আসলে অনেক একটা ব্যাপার এখানে হয়ে গিয়েছে, মানে ফেরদৌস থাকলে অনেকটা, মানে রাজনীতির মাঠে হোক বা শিল্পী সমিতির মাঠে হোক অনেকটা এগিয়ে অনেকটা বলা যায় এবং ফেরদৌসের যথেষ্ট পরিচিতি আছে। এবং ইলিয়াস কাঞ্চন বেসিক্যালি আমি যে ব্যাপারটা বলবো, তিনি আসলে এই যে নির্বাচন বা এগুলো আসলে তার সঙ্গে বেসিক্যালি যায় না। তিনি আসলে আপনারা সবাই জানেন তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলন সহ নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়ে কিন্তু তিনি আসলে বিজি এবং তিনি ওরকম পার্সোনালিটি সম্পন্ন মানুষ। তো এখন দেখলো যে আসলে ইলিয়াস কাঞ্চনের কোনো, মানে থাকা বা না থাকা আসলে তেমন কোনো কিছু যায় আসে না, বা ইলিয়াস কাঞ্চন অতটা মুখ্য ক্যারেক্টার এখন না এবং গত দু বছরে কিন্তু আসলে আপনারা দেখেছেন যে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে তার বিরোধী অনেকে, মানে তারা আসলে চাচ্ছিল না যে ইলিয়াস কাঞ্চন হোক, ইনফ্যাক্ট ইলিয়াস কাঞ্চনের নায়িকারাও কিন্তু চায়নি যে আসলে তারা ইলিয়াস কাঞ্চন জিতুক। তো তারা সবাই ইলিয়াস কাঞ্চন, মোটামুটি একটা নেগেটিভিটি ক্রিয়েট হয়েছে এবং অনেক যাচাই বাছাই, অনেক অ্যানালাইসিস করে নিপুণ এবার দেখলো যে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে যদি আমার টিমে আরও স্ট্রং আমার টিম যদি করা যায় তো কাঞ্চনের থেকে আসলে এখানে ফেরদৌস ভাই বেটার। এবং আপনি যদি একটা ব্যাপার যদি আপনি দেখেন যে যে এখন যে যত কথাই বলুক যে ইলিয়াস কাঞ্চন আসলে বাদ দেওয়া এখানে বাদ দেওয়া বা না দেওয়ার কিচ্ছু নেই, এখানে তিনি নিজের থেকেও সরে যায়নি বা তাকে বাদ দেয়নি এরকমও কিচ্ছু না, হয়তো এটা একটা পলিটিক্সের মারপ্যাস এটা ধরে নিতে হবে। আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা মনে হলো যে আসলে সরে কেউ দাঁড়ায় না, ক্ষমতা কেউ এমনিতে ছেড়ে দিতে চায় না, লড়াই করে, কিন্তু লড়াই সিস্টেম মার যদি আপনাকে যদি না দেওয়া হয় তাহলে আপনি তো লড়াই করবেন না। তো বেসিক্যালি এটা নিয়ে বেশ কিছু কথা বলার ছিল। কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন। আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে বিষয়ে ফিল্ম স্পাই সঙ্গে থাকবেন।